একদিকে আনিসের মৃত্যু রহস্য, অন্যদিকে এই ঘটনায় পুলিশের ভূমিকা। আনিসের পরিবারের পাশাপাশি পুলিশের ভূমিকা এলাকাবাসীর ক্ষোভ চরমে। এই প্রেক্ষিতেই রবিবার হাওড়া গ্রামীণের পুলিশ সুপারকে ভবানী ভবনে তলব করলেন রাজ্য পুলিশের ডিজি। তারপরই রাজ্য পুলিশের ঘোষণা, আনিসের মৃত্যু রহস্যের তদন্তে ডিএসপি স্তরের অফিসার। পুলিশের গাফিলতির অভিযোগ খতিয়ে দেখতে তদন্তে অতিরিক্ত এসপি স্তরের অফিসার। স্থানীয়দের বিক্ষোভের মুখে রবিবার আনিসের বাড়িতে না ঢুকেই ফিরতে হয় পুলিশকে। যদিও ফরেন্সিক টিম রবিবার ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে, আনিসের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি পরিবারের। পুলিশ মেরে পুলিশ তদন্ত করে, সিবিআই তদন্ত করুক কে মেরেছে। পরিবারের অভিযোগ, ঘটনার পর পুলিশকে ফোন করেও সাহায্য মেলেনি। আপনারা আসবেন তো এখনই নাকি? আমাকে ফোন, আপনার মোবাইল নাম্বারটা দিন। আপনারা হসপিটালে নিয়ে গেছিলেন? হ্যাঁ নিয়ে যাচ্ছিলাম তো। আপনারা তো আগে হসপিটালে নিয়ে যাবেন। হসপিটালে এই অবস্থায় কি করে নিয়ে যাব? আচ্ছা ঠিক আছে, আপনার ফোন নাম্বারটা তো নিলাম, আমি আপনাকে জানাচ্ছি, দেখছি। আচ্ছা কি হলো, আপনারা কিছু বলছেন না? আমাদের আমাদের গাড়িকে আমি বলেছি, দেখছি গাড়ি ওদিকে অন্যদিকে আছে, এখন গাড়ি যাবে আপনাদের দিকে। আচ্ছা রিপোর্ট কি আপনারা থানা থেকে নিয়ে এসেছিল পুলিশ? না না, আমাদের কাছে এরকম কোনো খবর নেই তো। শুক্রবার রাতে পুলিশ ও সিভিক ভলান্টিয়ারের পোশাকে বেশ কয়েকজন বাড়িতে এসে ছেলেকে খুন করেছে। প্রথম থেকে এই অভিযোগ আনিসের পরিবারের। আবার পুলিশের দাবি, ওই দিন আনিসের বাড়িতে কোনো পুলিশ পাঠানো হয়নি। অভিযোগ পেয়েও বাড়িতে না আসার অভিযোগ মানছে না পুলিশ। কোন অডিও ক্লিপটার কথা বলছেন সেটা আমার জানা নেই তো, সেটা ঠিক আছে, সেটা জানতে পারলে আপনাদের আপনারা আমাদের ইয়েতে আনলেন, আমরা ওটা দেখে নেব। পুলিশ ওনাদের বাড়ি থেকে যখন খবর পায় যে ডিসিজডের বডি রয়েছে, তখন পুলিশ যায় সেখানে, তারাই ময়নাতদন্তের জন্য বডিটাকে নিয়ে হসপিটালে নিয়ে যায়। ছটা নাগাদ বা পাঁচটা নাগাদ, পাঁচটা থেকে ছটার মধ্যে আর কি তাদের বাড়িতে, তাদের বাড়ির উদ্দেশ্যে পুলিশ রওনা হয়। এমন নয় যে পুলিশ রেসপন্ড করেনি, দেরির অভিযোগ স্বীকার করে নিয়েছে পুলিশ। আপনার অনেক এভিডেন্স নষ্ট হয়ে গেল, আপনারা এখন এসেছেন, যার জন্য গ্রামবাসীরা ক্ষোভে ফেটে উঠেছে। এইখানে এই গাফিলতিটা কেন? এখানে তো এটা ফরেনসিক টিমের কাজ আছে, ওনারা এসে এখান থেকে ওনাদের মতো করেই এখান থেকে ডিএনএ নিয়ে যাবে। যে প্রশ্নটা বারবার করে উঠছে যে তাহলে কারা এসেছিল আনিসের বাড়িতে, কারা এখান থেকে আনিসকে ফেলে মেরে ফেলার যে অভিযোগ উঠছে, সেই ঘটনা কারা ঘটালো এবং কেনই বা ঘটালো, সেরকম অনেক প্রশ্ন উঠছে। এবং ইতিমধ্যে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও সরগরম শুরু হয়েছে। ক্যামেরা পার্সন অরিন্দমের সঙ্গে পিয়ালি মিত্র, জি ২৪ ঘন্টা, আমতা।